হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন আল্লাহর নবীর সাহাবী ছিল। ওই নবীর সাহাবী হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সাহাবায়ে কেরামের নামাজটা কেমন ছিল এবং তাদের রাসূলের প্রতি কেমন মহব্বতটা ছিল। ওই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে চলে গেলেন। ইয়ামানে গিয়ে দেখে একজন একজন আল্লাহর বান্দা নবীর উম্মত মসজিদের মধ্যে নামাজ পড়তেছে। নামাজ পড়া অবস্থায় দেখে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবং পিছনের মধ্যে দাঁড়ালেন। দাঁড়ায় যখন নামাজ শেষ করলেন, শেষ করার সাথে সাথে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার সাথে তোমার পরিচয় আছে কিনা, আমাকে চিনো কিনা? তখন ওই ব্যক্তি মুসল্লি ব্যক্তি বলল, আমি চিনি না। তখন ওই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন আল্লাহর নবীর সাহাবী হুযাইফা। ও মুসল্লি, আল্লাহর বান্দা নবীর উম্মত, তুমি এইভাবে যে নামাজ পড়তেছো, ওই নামাজটা কত বছর পর্যন্ত পড়তেছো? ওই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কই মুসল্লি বলল, আল্লাহর বান্দা নবীর উম্মত বলল, ও হুযাইফা, তুমি যেহেতু আল্লাহর নবীর সাহাবী, তোমার কাছে বলি, আমি একাধারে 40 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়তেছি। কয় বছর? 40 বছর পর্যন্ত নামাজ পড়তেছি। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, তুমি যদি একাধারে 40 বছর নয় সারাটা জীবন যদি তুমি এভাবে নামাজ পড়ো, তাহলে তোমার নামাজ হবে না। কারণ হলো আল্লাহর নবী যেভাবে নামাজ পড়তে বলেছেন এবং আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে তোমার নামাজ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, সল্লু, তোমরা নামাজ পড়ো, আমাকে যেভাবে দেখেছো নামাজ পড়তে ওইভাবে তোমরা নামাজ পড়ো। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলে দিলেন, ওই মুসলমান ব্যক্তিটা আল্লাহর বান্দা বলল, ও হুযাইফা, তাহলে আমাকে নামাজ শিক্ষা দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তোমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, তোমরা যেভাবে নামাজ পড়ো, ওই লোকটাকে নামাজ শিক্ষা দিয়েছে। ও মুসলমান বায়রারে বয়স্ক বাবাজিরা, এখন প্রশ্ন আসতে পারে, এখন তো আল্লাহর নবী নাই, সাহাবায়ে কেরামও নাই, কিভাবে আমরা নামাজ শিখব? ইসলাম শান্তি আধারে হবে বাতি, আপন মন ইসলামিক টিভি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في آية أخرى في شأن حبيبه ومحبوبا وسراجا منيرا إن الله وملائكته يصلون على
صلوا عليه وسلموا تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله دن کے سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر میں کیا جواب ہے محمد کی سامنے لا الہ الا اللہ درود شریف لا الہ الا اللہ لا الہ الا اللہ سید القونین ختم المرسلین سید القونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین آخر آمد بود فخر الاولین لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ الہ الا اللہ মরহুম হাজী আব্দুল হালিম শেখের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ হাজী আব্দুল মালিক সাহেব মাদ্রাসাতুল আলী এবং আজকের প্রধান মেহমান হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান বাশারি এবং আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর আলহাজ হাফেজ মাওলানা বেলাল হোসেন সাদী মাদ্রাসাতুল আলী এবং আমার সমপ্রাণী বয়স্ক বাবাজিরা দূর দূরান্ত থেকে আগত পর্দারের মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে মেহরবানি করে কোরআনের নিসবতে উম্মতে উলামায়ে কেরামের নিসবতে দ্বীনের নিসবতে জাকিরিন শাকিরিনদের নিসবতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এক ব্যবস্থাপনার মাধ্যমে কিছুক্ষণ বসে কোরআন হাদিসের কথা বলা এবং শোনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন সেই জন্য মরিমের দরবারে কালিমাতুস শুকুর আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সকলে উচ্চস্বর একবার বলে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন উপস্থিত মুরব্বিয়ানে আজম মহান গ্রন্থ আল কোরআনে কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তেলাওয়াতকৃত আয়াতের পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অগণিত টুকরা থেকে একখান হাদিসের টুকরা পাঠ করেছি দুইটার সমন্বয়ে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব নিজে আমলের নিয়াত করব এবং আমরাও যারা শুনতেছি সকলে আমলের নিয়াতে শোনার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত বসে কিছু কথা বলা শোনা এবং
বলার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অগণিত অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জাতি হিসেবে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লামা কামালউদ্দিন দামিনী রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন, হায়াতুল হায়ানক নামক কিতাবটা। ওই কিতাবের মধ্যে অসংখ্য অগণিত প্রাণী জগৎ নিয়ে গবেষণা করে ওই বুজুর্গ আলেম এই কিতাবটা লিখেছেন। ওই কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামির রহমতুল্লাহ আলাই তিনি বলেন, জান্নাত পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা দু চোখে দেখি আর না দেখি, প্রত্যেকটা মাখলুকই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামী করার জন্য, দাসত্ব করার জন্য। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে, গোলামী করবে, দাসত্ব করবে। কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তাআলাকে বলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, এই কথাটা আমরা বলে গেছি। যাতে আমরা বলে না যাই, সম্মানিত হাজিরিন মুসল্লিনে কেরাম, বয়স্ক বাবাজিরা, আমরা দুনিয়ার থেকে চলে যাব, আমরা ছিলাম এবং আমাদের অতীতে যারা ছিল তারাও চলে গেছে, আমরাও চলে যাব, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠে অগণিত অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী, আখির নবী, নবীকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, 1 লাখ মতান্তর, 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা প্রেরণ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলগণ এসে মানুষের দিলের মধ্যে মেহনত করেছেন, মানুষ কিভাবে দিনের পথে চলবে এই চিন্তা চেতনা নিয়ে তাদের জীবন কাটিয়েছেন, ঠিক না? আমাদের নবী, আপনার নবী সরকারে দু আলম রহমাতান লিল আলামিন, তিনি উম্মতের কান্ডারি হয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। ওই নবী দীর্ঘ 63 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানুষের প্রতি মেহনত করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেছিল, আবেদন করেছিল। ও মুসলমান ভাইরারে আমার, আমি আপনি কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করি নাই, বিনোদন করি নাই, দরখাস্ত করি নাই, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা আবেদনে শেষ নবী, আখির নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠালেন। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার বলেন। যে নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেছিল, আবেদন করেছিল, ও মুসলমান ভাইরারে আমার, যে নবী আপনার জন্য, আমার জন্য ময়দানে মাহশরে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, ছেলে তার পিতার পরিচয় দিবে না, গর্ভধারিণী মার কোনো পরিচয় দিবে না, মা সন্তানের কোনো পরিচয় দিবে না, ওই দিন যখন আমরা দিশারা হয়ে যাব, ওই দিন আপনার নবী, আমার নবী সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন আপনার জন্য, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। ওই সুপারিশ দরকার আছে কিনা? যদি দরকার থাকে, যদি দরকার থাকে, ও মুসলমান ভাইরারে আমার, যে আমি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য কিছু নির্দেশনা দিয়েছেন,
যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিছু সৃষ্টি করতেন না। ওয়া রাহমাতাল লিল আলামিন কে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ও নবী আপনি পৃথিবীর মানুষকে আপনার কাছে যে জিনিস অবতরিত হয়েছে অবতীর্ণ হয়েছে নাজিল করা হয়েছে ওই জিনিসটা মানুষের কাছে পাঠ করেন। কি পাঠ? কিতাব। বিলাল কিতাব কিতাব পাঠ করে মানুষকে শোনান এবং সাথে সাথে আপনি মানুষদেরকে ওয়াকিমিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনি মানুষকে বলেন। আজকে নবী কি আসবে? আর নবী তো চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, হে নবী আপনি বিশ্ববাসীকে এই কথাটা বলে দেন যাতে তারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আপনিও নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন। ওই নবী আপনার নবী আমার নবী নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন, এমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম যখন দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার প্রাক্কালে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম অসুস্থ হয়ে গেছেন, এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম এমন অসুস্থ হয়ে গেছেন মসজিদে গিয়ে নামাজ পড়বে এমন 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 কিছু নাই, এমন অসুস্থ হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম দুইজন সাহাবীর কাঁধে বধ করে বসল, দুইজন সাহাবীর কাঁধে বধ করে মসজিদে নববীর মধ্যে গিয়া মসজিদে নববীর মধ্যে গিয়া মিম্বরে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম খুতবা দিলেন এবং বয়ান করলেন। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম বললেন, ও আমার সাহাবা একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার জাগতিক যত সম্পদ আছে সমস্ত সম্পদ দিতে চেয়েছিল, কিন্তু তার ওই বান্দা ওই সম্পদ গ্রহণ না করে মাওলা পাকের মাবুদের দিদারকে বেশি 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 উপযোগী মনে করেছে। এই কথা শুনের শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের এই বক্তব্য শোনার পরে সমস্ত সাহাবা কেরাম এখানে উপস্থিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দতে শুরু করলেন, মুসলমান ভাইরা কান্দতে শুরু করলেন। রাসূলের সাহাবী আবু বকর কাঁদতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামকে দুনিয়া থেকে নিয়ে নেবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালাম অসুস্থ হয়ে গেলেন, এখানে নামাজ পড়ায় মসজিদের নববীর মধ্যে নামাজ পড়ায় হুজরার মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অবস্থা অপেক্ষা করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের জন্য অপেক্ষা করে এশার নামাজের জন্য অপেক্ষা করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম অসুস্থ হয়ে বললেন, মসজিদের নববীর মধ্যে জামাত হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা মসজিদের এই হুজরার দরজাটা খুলে দাও, আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। ওই নামাজের দৃশ্যটা আমি দেখি, দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চক্ষু মুবারক থেকে পানি পড়তেছে, পানি পড়ার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদছেন কেন, আপনি কাঁদছেন কেন? আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে আপনি কেন কাঁদতেছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনহাকে বললেন, ও আয়েশা এটা কোনো আমার দুঃখের পানি নয়, এটা হলো আমার সুখের পানি, কারণ হলো এই জামাত প্রতিষ্ঠা করতে গিয়ে আমার উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করতে হয়েছে, কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, কত সাহাবায়ে কেরাম আহত হয়েছে নিহত হয়েছে, এমন কি উহুদের ময়দানে অবস্থা হয়েছে এবং তায়েফের ময়দানে আমার সমস্ত শরীর জুড়ে রক্তাক্ত হয়েছে, আজকে সাহাবায়ে কেরাম আমার অনুপস্থিতিতে নামাজ পড়তেছে, হতে পারে কাল কিয়ামত পর্যন্ত
আমার আনেওলা উম্মত গুলি তারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং নামাজ পড়বে, ঠিক না? আজকে আমরা নামাজ পড়তেছি না, যে রাসূল নামাজের জন্য উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন, নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, আজকে সেই নামাজ আমরা রাসূলের উম্মত দাবি করি, অথচ আমরা নামাজ পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, তার সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ফাহেশা কাজ আছে, সমস্ত ফাহেশা কাজ, অন্যায় কাজগুলি সে বাদ দিবে। তে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আজকে যারা আমরা নামাজ পড়তেছি তারা কি আমরা অন্যায় অশ্লীল কাজ এর গিলি বাদ দিছি, বাদ দেই নাই? তাহলে আল্লাহ তাআলার কথা সত্য না আপনার কথা সত্য? কিন্তু আল্লাহ তাআলার কথা সত্য। মুসলমান ভাইরা, আরে আমার বয়স্ক বাবাজির, আল্লাহ তাআলার কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ পড়তে বলেছেন ওইভাবে আমার নামাজটা হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছে ওইভাবে আমার আপনার নামাজ হচ্ছে না। সেই জন্য আজকে আমরা অন্যায় অন্যায় থেকে বিরত থাকতে পারতেছি না, কিন্তু নামাজও পড়ি, কিন্তু আমরা সুদও খাইতেছি, সুদ খাইতেছি না, নামাজও পড়ি সুদও খাইতেছি। কেন নামাজটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, সেই জন্য আমি, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করেছি। কিন্তু আজকে আমরা উল্টাটা করি, নামাজও পড়ি সুদও খাইতেছি, তাহলে বুঝতে হবে আপনি আমার নামাজ হচ্ছে না। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর নবীর সাহাবী ছিল, ওই নবীর সাহাবী হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন সাহাবায়ে কেরামের নামাজটা কেমন ছিল এবং তাদের রাসূলের প্রতি কেমন মহব্বতটা ছিল। ওই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে চলে গেলেন, ইয়ামানে গিয়ে দেখে একজন আল্লাহর বান্দা নবীর উম্মত মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় দেখে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবং পিছনের মধ্যে দাঁড়ালেন, দাঁড়ায় যখন নামাজ শেষ করলেন, শেষ করার সাথে সাথে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার সাথে তোমার পরিচয় আছে কিনা, আমাকে চিনো কিনা? তখন ওই ব্যক্তি মুসল্লি ব্যক্তি বলল আমি চিনি না। তখন ওই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি একজন আল্লাহর নবীর সাহাবী হুযাইফা, ও মুসল্লি আল্লাহর বান্দা নবীর উম্মত, তুমি এইভাবে যে নামাজ পড়তেছো ওই নামাজটা কত বছর পর্যন্ত পড়তেছো? ওই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মুসল্লি বলল আল্লাহর বান্দা নবীর উম্মত বলল, ও হুযাইফা তুমি যেহেতু আল্লাহর নবীর সাহাবী তোমার কাছে বলি, আমি একাধারে 40 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়তেছি। কয় বছর? 40 বছর পর্যন্ত নামাজ পড়তেছি। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, তুমি যদি একাধারে 40 বছর নয় সারাটা জীবন যদি তুমি এভাবে নামাজ পড়ো তাহলে তোমার নামাজ হবে না। কারণ হলো আল্লাহর নবী যেভাবে নামাজ পড়তে বলেছেন এবং আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে তোমার নামাজ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, সল্লু তোমরা নামাজ পড়ো, আমাকে যেভাবে দেখেছো নামাজ পড়তে ওইভাবে তোমরা নামাজ পড়ো। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলে দিলেন, ওই মুসলমান ব্যক্তিটা আল্লাহর বান্দা বলল, ও হুযাইফা তাহলে আমাকে নামাজ শিক্ষা দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যেভাবে তোমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন তোমরা যেভাবে নামাজ পড়ো ওই লোকটাকে নামাজ শিক্ষা দিয়েছে। ও মুসলমান বায়রারে বয়স্ক বাবাজিরা, এখন প্রশ্ন আসতে পারে, এখন তো আল্লাহর নবীও নাই সাহাবায়ে কেরামও নাই, কিভাবে আমরা নামাজ শিখবো? এই যে উলামায়ে কেরাম রয়েছে, মুরব্বিয়ানে কেরাম, চরমনায় বিশ্বের জায়গায় জায়গায় মুজাহিদ কমিটি আছে না, তারা নামাজ শিক্ষা দেয় না, ওদের সংস্পর্শে যাবেন তাহলে আপনারা নামাজ শিখতে পারবেন, সহি শুদ্ধ ভাবে নামাজ শিখতে পারবেন, রাসূল যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে ওইভাবে নামাজ শিক্ষা শিখতে পারবেন।
দেখেন আজকে আমরা অভাব অনটনের কথা আমরা বলি, পেরেশানি সারাদিন আমাদের পেরেশানি থাকে, ব্যস্ততা এবং অভাব অনটন। কেন হবে না অভাব অনটন? আমরা তো নামাজ পড়ি না সঠিক ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়টা পুরস্কার দিবেন? পাঁচটা পুরস্কার। কয়টা পুরস্কার? পাঁচটা পুরস্কার। পাঁচটা পুরস্কার দান করবে। এক নম্বর হলো, যদি কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে রিজিকের জন্য আমরা পেরেশানি, ওই পেরেশানি আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দুআলাম রহমাতাল লিল আলামিন কে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি দুনিয়ার কোন রিজিকের কথা চিন্তা করবেন না, দুনিয়ার কোন পেরেশানি চিন্তা করবেন না। আপনি আমার আপনার পরিবারকে নামাজের জন্য উদ্বুদ্ধ করেন। ওমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী, আপনার পরিবার পরিজনকে আপনার আপনি নামাজের জন্য উদ্বুদ্ধ করেন। আপনার কাছে দুনিয়ার কোন রিজিক আমি চাই না, আপনাকে পাঠানো হয়েছে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ, এবং আপনি দুনিয়ার বাসীর মানুষদেরকে এবং আপনার পরিবার পরিজনকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করেন। লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতুত তাকওয়া। বরং রিজিকের ব্যবস্থা তো এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ হাতে নিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকদাতা কে? আল্লাহ। বলেন কে রিজিকদাতা? কে? আল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা পেরেশানি কিন্তু আল্লাহ তাআলার হুকুমটা আমরা মানি না, তাহলে পেরেশানি কেমনে দূর হবে? রাসূলের তরিকা মতো আমরা চলি না। রাসূল বলেছে নামাজ পড়তে, যে নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন রহমাতাল লিল আলামিন, দিন দুনিয়া থেকে চলে যা, এদিন কোনদিন দুনিয়ার অর্থ সম্পদের কথা বলে নাই। দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল দুনিয়া থেকে যাওয়ার প্রাককালে নামাজের কথা বলেছেন, দুনিয়ার কোন অর্থ সম্পদের কথা বলে নাই, ছেলের কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই। ও মুসলমান ভাইরা, প্রত্যেক নবী বলেছে আমার উম্মতেরা তোমরা নামাজ পড়বা, নামাজ নামাজের কথা বলে গেছেন। আজকে আমরা রাসূলের উম্মত বলে নামাজ ত্যাগ করতেছি। এক নম্বর হলো রিজিকের অভাব অটন দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আর হলো কবরের আযাব। শুনছেন না কবরের আযাব হবে? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কবরের আযাবগুলো আল্লাহ তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ। যেদিন কাল কিয়ামতের ময়দানে মাহশারে মানুষ আমল নামার জন্য পেরেশান হয়ে যাবে এবং প্রত্যেকের আমল নামা প্রত্যেকের হাতে এসে পড়বে, যখন আমল নামা আসবে এভাবে সাদা কাগজের মতো একটা লিখিত কাগজ যখন আপনার কাছে আমার কাছে দিয়ে দিবে, কোরআনের মধ্যে আছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি দুনিয়ার মধ্যে যে ভালো মন্দ কাজ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, মানুষের উপর জুলুম করেছো, মানুষকে দান খয়রাত করে কি করেছো, উপকার করেছো, সব ভালো মন্দ তোমার এই কাগজের মধ্যে আছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ও মুসলমান ভাইরারে আমার, সেদিন ওই আমলনামা যখন এসে যাবে আপনার আমার হাতে, তখন প্রত্যেকের আমলনামা প্রত্যেকেই পড়তে পারবেন। বিশ্বাস হয় কি না? বিশ্বাস হয়? কোরআনের মধ্যে আছে, কোরআনের কথা বলতেছি ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে দুনিয়ার মধ্যে যদি আমি অপরাধ করি, অন্যায় করি, আমার এরা সাক্ষী লাগে, কিন্তু কাল কিয়ামতের দিন কোনো সাক্ষী লাগবে না, প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে এসে যাবে, প্রত্যেকেই পড়বে, তার হাত কথা বলবে, পা কথা বলবে, অতকাল্লে মুনা আইদিহিম মুতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে দেওয়া হবে, হাতে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে। আজকে চক্ষু দাপনা করতেছেন আমরা, এই চক্ষু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বলবে।
মুখে কথা বলবে, আজকে মুখ আপনি যেভাবে বলতেছেন সেভাবে বলতেছে, হাত যেভাবে চালাচ্ছেন সেভাবে হাত চলতেছে, কিন্তু কাল কিয়ামতের দিন এই হাত আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মানুষকে পাঁচটা পুরস্কার দিবে, তার মধ্যে একটা হলো যে তার আমল নামা ডান হাতে দিবে। কি দিবে? ডান হাতে দিবে। আর এই ডান হাতে আমল নামা পাওয়ার জন্য আমাদের করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান صالحاً ولا يشرك بعبادة ربه أحدا الله رب العالمين বলেন ও বান্দারা তোমার রবের সাথে যদি তোমাদের সাক্ষাৎ হতে হয় ইচ্ছা হয় তোমাদের যদি আশা থাকে দুনিয়ার মধ্যে থেকে যদি পরকালে তোমাদের রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা থাকো তাহলে এমন আমল করতে হবে যে আমলটা শিরিক মুক্ত একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। কার জন্য হবে? ইবাদত নামাজ পড়ব তো কার জন্য পড়ব? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিন্তু আজকে দেখা যাচ্ছে ইবাদত করি তো আমরা আরেকজনের কে শিরিক করি, শরীক করি, শরীক করি না অংশীদার করি, উমুক মাজারে যাই মান্নত করি, মাজারে গিয়ে সেজদা করি এবং উমুক পিশাবের কাছে সেজদা করি, কিন্তু সেজদা কাকে করতে হবে? একমাত্র কাকে করতে হবে? আল্লাহ। আওয়াজ করে বলেন কাকে করতে হবে? আল্লাহকে সেজদা করতে হবে। তাহলে শিরিক মুক্ত ইবাদত হবে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিক মাফ করবেন না। আলা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন যে শিরিক ব্যতীত যত গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, আমি এগুলি মাফ করব। শিরিকটা হলো কবিরা গুনাহ, যেটা তওবা ছাড়া মাফ করবে না আল্লাহ তাআলা। কি ছাড়া? তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবে না। সম্মানিত হাজিরিন, একটা পুরস্কার দিবে, তাকে ডান হাতে আমল নামা দিবে, আর বিনা হিসেবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন এই পাঁচটা পুরস্কার পাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা বলেন প্রস্তুত আছি? তাহলে এই মাহফিল করে আমাদের সার্থক হবে অথবা আমাদের সার্থক হবে না? এইভাবে আমরা শেষ পর্যন্ত মাহফিলে শেষ পর্যন্ত থাকব এবং কথাগুলি আমল করার নিয়তে শুনব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতের মধ্যে আমাদের আমাদেরকে সফলতা দান করবেন। যেদিন কাল কিয়ামতের দিন প্রত্যেকেই ভুলে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি। দেখেন আজকে করোনা আসছে, আসতেছেন আবার করোনা দেশের মধ্যে, আমাদের ঢাকার মধ্যে হয়েছে, তার ছেলে মা কে চিনে না, মা ছেলে কে চিনে না, বাপ ছেলে কে চিনে না, অথচ যে ছেলে সন্তানের জন্য আপনি আমি পেরেশানি, কিন্তু কাল কিয়ামতের দিন আমরা হুজুররা কোরআন হাদিস দিয়া আমরা ওয়াজ করে বুঝাই, তবু বুঝতে মানুষ চেষ্টা করে না। করোনা কিছু আইসা বুঝাই আছে, বুঝছেন না সবাই? এই দুনিয়াতে যদি অবস্থা হয় তাহলে হাসরে কি হবে, ময়দানে মাহশরে কি হবে, কবরের কি হবে, কবরের জগতে যেখানে আপনার অনন্তকাল থাকতে হবে, চিরকাল কতকাল থাকতে হয় এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তাই এই আমলগুলি যদি আমরা দুনিয়ার মধ্যে করে যেতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, জামাতে পড়তে পারলে ভালো, 27 গুণ সব পাওয়া যাবে। যদি জামাতে নাও পড়তে পারি, একা একা হলেও নামাজটা পড়বো মুসলমান হিসাবে, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে দুনিয়ার মধ্যে আপনার টাকা পয়সা ছিল কিনা ওইটা জিজ্ঞেস করবে না। হাদিস স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে প্রত্যেকের কাছ থেকে হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। অত্যন্ত কঠিন ইবাদত এবং সহজ, যারা পড়ে তাদের জন্য সহজ। যদি পাঁচ ওয়াক্ত নামাজটা আপনি পড়ে যেতে পারেন, পাঁচ ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা যে ইসলামের বিধিবিধানগুলো আছে এগুলি যদি আপনি মেনে যেতে পারেন, 60 বছর 70 বছর জিন্দগি যদি কষ্ট হয় এইগুলি মানতে গিয়ে, ইসলামের বিধিবিধান মানতে গিয়ে আপনার কষ্ট হবে,
পরিবার আপনাকে সাপোর্ট দিবে না, এলাকাবাসী আপনাকে সাপোর্ট দিবে না। যা এলাকার দরকার নাই, পরিবারের দরকার নাই, একমাত্র রেজাই মাওলা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে আপনি আমল করে যেতে পারেন, তার ময়দানে মাহশরে এবং কবরের জিন্দগি হাসরের জিন্দগিতে আপনার সুখময় জিন্দগি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কিছু কথা, অগুছানো কিছু কথা বললাম, এগুলি আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম শান্তি আধারে হবে বাতি, আপন মন ইসলামিক।